পৌরসভা নির্বাচনের আরও খবর জানাতে কুষ্টিয়া এবং শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছে কুষ্টিয়ায়, সেখানে আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, জানাবেন শেষ মুহূর্তের প্রচার প্রচারণার খবর। সুরভি, আপনি জানেন যে আর একদিন পরেই প্রচার প্রচারণা শেষ হচ্ছে, অর্থাৎ আগামী 16 জানুয়ারি দ্বিতীয় ধাপের যে কুষ্টিয়া পৌরসভা সহ এখানকার 4টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আসলে শেষ মুহূর্তে যারা প্রার্থী আছেন তারা কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছেন এবং ভিন্ন ওয়ার্ডে তারা প্রচারণা সমাবেশ এবং সব ধরনের প্রচারণা তারা চালিয়ে যাচ্ছেন। তো আমার সাথে এই মুহূর্তে আছেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। তার নেতৃত্বে কিন্তু শহরের বিভিন্ন ওয়ার্ডে এই নৌকার যিনি প্রার্থী আছেন তার পক্ষে তিনি প্রচারণা চালাচ্ছেন। আতাউর রহমান আতার সাথে আমি কথা বলবো যে নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি আছে, তা আপনাদের প্রস্তুতি কেমন এবং জয়ের ব্যাপারে আসলে আপনারা কতটা আশাবাদ? ধন্যবাদ ডিবিসিকে। আসলে আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, কারণ প্রথম ধাপে যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু ইতিমধ্যেই আমরা সেই কাঙ্ক্ষিত জয় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা পেয়েছে এবং কুষ্টিয়াতে একটি প্রার্থী ছিল, সেখানে আসলে অপোজিশনের যে অপবাদ যে তারা ভোট কারচুপি করেছে আমার মনে হয় সেই সুযোগ নেই। খুকসা পৌরসভার বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি কিন্তু সেই ভোটার রেজাল্ট হয়েছে ইভিএমের মাধ্যমে। আমরা আগামী যে 16 জানুয়ারি যে নির্বাচন আছে সেই নির্বাচনে আমাদের কুষ্টিয়া জেলার আরও যে 4টি পৌরসভা আমাদের কুষ্টিয়া পৌরসভা সহ সেই পৌরসভায় ইনশাল্লাহ আমরা 4টি পৌরসভাতে আমরা জয়লাভ করব। শুধু ভেড়ামারাতে ওখানে আমাদের জাসদের প্রতিদ্বন্দ্বী আমাদের উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মানিক মিয়াকে তার হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করেছেন, ওই জায়গায় জাসদ গণবাহিনী দ্বারা আসলে প্রচণ্ড আমাদের নেতাকর্মীদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে। তারপরও আমরা এই 4টা পৌরসভায় কুষ্টিয়া যে 4টা পৌরসভা আছে এই পৌরসভা আমরা ব্যাপক প্রচার প্রচারণার মধ্য দিয়ে আমরা ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন, মাহবুবুল আলম হানিফের যে কুষ্টিয়ার যে উন্নয়ন, এই উন্নয়নের আমরা ভিক্ষার ঝুলি জনগণের দ্বারে দ্বারে যে আমরা ভোট প্রার্থনা করে ইনশাল্লাহ আমরা জয়লাভ করব সে বিষয়ে আমরা শতভাগ আশাবাদী। ধন্যবাদ। জি সুরভি, শুনছিলেন যে এখানকার যিনি মেয়র আছেন আনোয়ার আলী তিনি 5 বারের মেয়র এবং এবারও তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে তার নেতাকর্মীরা মনে করছেন। আর কুষ্টিয়া যে পৌরসভা 21টি ওয়ার্ড নিয়ে গঠিত, এখানকার ভোটার সংখ্যা প্রায় 1.5 লাখ, তো তারা আগামী 16 জানুয়ারি তাদের যে নগরপিতা নতুন নগরপিতা নির্বাচিত করবেন ভোটাররা। সুরভি, এই ছিল সর্বশেষ কুষ্টিয়া থেকে। আমরা কুষ্টিয়ার খবর জানলাম, আমরা এখন চলে যাচ্ছি শরীয়তপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী বিএম ইসরাফিল। ইসরাফিল, আপনি জানাবেন প্রার্থীদের নির্বাচনী প্রচারণার পাশাপাশি কোনো অভিযোগ আছে কিনা পরস্পরের বিরুদ্ধে? হ্যাঁ সুরভি, আপনি যেটা বলেছেন আপনি নিশ্চয়ই জানেন যে আগামী 16 জানুয়ারি শরীয়তপুর পৌরসভার এই নির্বাচনে কিন্তু বেশ প্রার্থীরা রয়েছে, তবে এখানে কিন্তু আওয়ামী লীগ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা মেয়র প্রার্থী হিসেবে তাকেই কিন্তু আমরা দেখেছি শুধু মাঠে, এর বাইরে কিন্তু আমরা তেমন কোন প্রার্থীকে আমরা দেখিনি। তবে সেই ক্ষেত্রে আমরা অন্যান্য প্রার্থীরা যারা কাজ করে যাচ্ছেন তারা কিন্তু আসলে বিএনপি বা জাতীয় পার্টি এবং খেলাফতের মন্ত্রী যারা আছেন তারা কিন্তু আসলে এভাবে মাঠে নেই। তবে সবচেয়ে জমে উঠেছে আসলে এখানে সাধারণ জনগণ যেটা বলছে যে আসলে এখানে কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু একেবারে মানে মাঠকে পুরো জমিয়ে রেখেছেন এবং বেশ কয়েকটি ওয়ার্ড রয়েছে যেখানে আসলে খুব বেশি মানুষের যেই স্বতঃস্ফূর্ত বা প্রার্থীদের যেই দ্বারে দ্বারে যাওয়া এরকম বিষয়টি কিন্তু অত্যন্ত আনন্দদায়ক, ঈদের মতো করে আর কি আনন্দ উৎসব করে কিন্তু তারা এই নির্বাচনটি করছে। তবে এখনো অপ্রীতিকর দু একটি ছোটখাটো দু একটি ঘটনা ঘটলেও পরবর্তীতে এর বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে নির্বাচনী যে ইমেজ শরীয়তপুর পৌরসভায় সেটি কিন্তু ইতিমধ্যেই একেবারে প্রত্যেকটি দোকানঘাট বাড়ির অলিগলি এবং প্রত্যেকটি রাস্তায় রয়েছে এখন নির্বাচনী ইমেজ এবং সবসময় দেখা যাচ্ছে যে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত মাইক সহ প্রচার প্রচারণায় সরগরম হয়ে রয়েছে কিন্তু এখন শরীয়তপুর। তবে এই বিষয়ে আমি জানতে চেয়েছিলাম যে যিনি নির্বাচন কর্মকর্তা রয়েছেন শরীয়তপুরে যে কোনো অভিযোগ রয়েছে কিনা এবং তিনি জানিয়েছেন যে না, তেমন কোনো অভিযোগ শরীয়তপুরের কোনো কেন্দ্র থেকে বা কোনো প্রার্থী এখনো কিন্তু তেমন কোনো অভিযোগ করেনি। তবে সেই ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারের ক্ষেত্রে একজন প্রিজাইডিং অফিসারকে আত্মীয়তার কারণে তাকে সরিয়ে দেওয়ার একটি বিষয় সেখানে গিয়েছিল এবং সেই কারণে তাকে সেখান থেকে ইতিমধ্যেই তাকে
সরিয়ে দেওয়া হয়েছে, যার কারণে এই মুহূর্তে শরীয়তপুরে যে অবস্থা রয়েছে সেখানে নির্বাচনী প্রচার প্রচারণায় বা কোনো অভিযোগের বিষয়ে তেমন কোনো লক্ষ্য দেখা যায়নি। সুরভি, এই ছিল শরীয়তপুর পৌরসভা নির্বাচনের সর্বশেষ খবর। সহকর্মী বিএম ইসরাফিল জানাছিলেন শরীয়তপুরে পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণার খবর।